আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের অ্যাপ্লাই করবেন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো ফার্স্টে যেটা করতে হবে, আপনার যেই ক্রোম ব্রাউজারটি আছে তো সেটি ওপেন করে নিতে হবে। সেটি ওপেন করার নেওয়ার পর আপনার যেই ইউটিউবের সাইট আছে সেখানে যাবেন এবং আপনার যেই চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেই চ্যানেলটি লগ ইন করে দেবেন। তো আমার করা আছে। তো আপনি সেই চ্যানেলের যে আইকন আছে সেটাখানে ক্লিক করবেন। তো এখানে যে ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে চ্যানেল, চ্যানেলে ক্লিক করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার চ্যানেলটি কিন্তু ভেরিফাই থাকতে হবে এবং কোনো কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারবে না। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। দেখুন, আমার কিন্তু ভেরিফাই করা এবং কোনো স্ট্রাইক নেই, তো আমি এখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এইখানে যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে এনেবল লেখা, তো আমরা এইখানে ক্লিক করব। এই যে দেখেন, তো আমরা এখানে চারটি স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আমরা এখন পূরণ করব ফর্মটি। তো প্রথমে আমরা প্রথমটা দিচ্ছি স্টার্ট। তো দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা এইটা পরে নেবেন, এটা পরে নেওয়া অনেক দরকার যদি পড়েন। তো আমরা এখানে সবটি ক্লিক মার্ক করে দিচ্ছি, আই অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটু লোড হচ্ছে। তো দেখুন, আমাদের ফার্স্ট স্টেপটি শেষ, এখন আমরা দ্বিতীয় স্টেপে এসে গেছি। তো আমরা এখানে স্টার্ট দেব। এখানে স্টার্ট দেওয়ার পর এই যে দেখুন, এখানে আমাদেরকে বলতেছে যে আমরা নেক্সট পরের স্টেপে যেতে হবে। তো আমরা নেক্সটে ক্লিক করতেছি। লোডিং নিতেছে। তো এখন এখানে আমাদেরকে বলতেছে যে আমরা যে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য একটি ইমেল আইডি লাগবে। তো আমরা যেই, সব থেকে ভালো হবে আমরা যেই চ্যানেল দিয়ে, যেই ইমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই ইমেল আইডি দিয়ে দেবো, তাহলে সব থেকে ভালো হবে, নইলে পরে কোনো সমস্যা হতে পারে। তো আমি আমার ইউটিউবের যেই জিমেল আইডি আছে তো সেটা দিয়ে লগ ইন করতেছি। দেখতে পাচ্ছেন ইমেল সাবমিট করার পর আমরা গুগল অ্যাডসেন্সের ফর্মের প্রায় কাছাকাছি। তো একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্স খুলবেন, এই ইমেলে আপনার ডেট অফ বার্থ 18-এর উপরে থাকতে হবে কিংবা 18 থাকতে হবে, নইলে আপনি অ্যাপ্রুভ করতে পারবেন না বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে বলতেছে যে ইওর ওয়েবসাইট, এটা অটোমেটিক চলে আসবে আপনার ইউটিউবের ওয়েবসাইট। তো আমরা এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, আমরা এখানে দেবো ইয়েস অ্যান্ড মি কাস্টমাইজ হেল্প ইনফরমেশন, আমরা এখানে ইয়েস দেব। এখানে কান্ট্রি অবশ্যই আমাদের বাংলাদেশ দিতে হবে। এইখানে আমরা ইয়েস দিয়ে দেব এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো দেখুন, আমরা এই কাজ শেষ। এখন আমাদেরকে এই যে আরেকটি পেজে নিয়ে এসেছে, তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব।
ওকে স্টার্টে ক্লিক করার পর এই যে দেখুন আমাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনারা অনেকেই এগুলো ফর্ম ফিল আপ করতে পারে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপে আমাদের দিতে হবে ইন্ডিভিজুয়াল, কারণ আমরা তো এটা ইউটিউব, আমরা কোনো বিজনেস না, ইন্ডিভিজুয়াল থাকবে এটা। আর এইখানে এখানে অনেকে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিই, আসলে এখানে আপনার নাম দিতে হবে বা আপনার বাবার নাম। যদি আপনার চ্যানেলের নাম দেন তাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো এইখানে অ্যাড্রেস ওয়ান, তো এইখানে অ্যাড্রেস ওয়ানে দিয়ে দিবেন আপনার এলাকার নাম। তো আমি আমার অ্যাড্রেস পূরণ করে দিচ্ছি। অ্যাড্রেস টুতে আপনার পোস্টাল কোড এবং আপনার আপনার পোস্ট অফিসের নাম এবং আপনার পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। তোমার পোস্ট অফিসে আমার এবং আমার পোস্ট অফিস হচ্ছে এইখানে আপনার সিটির নাম দিয়ে দেবেন। তো আমার সিটির নাম সিলেট। আর এইখানে আপনার পোস্ট কোড দিয়ে দেবেন। আমার পোস্ট কোড দিয়ে দিচ্ছি। আর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার পর আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন। যেহেতু আমার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আমি এখানে দিচ্ছি না, আমি একবার অ্যাপ্লাই করে ফেলেছি, আমি আর করতে পারবো না। সো গাইজ, এখানে সাবমিট করার পর আপনার নাম্বারে ভেরিফিকেশন যাবে, তো আপনি নাম্বারে ভেরিফিকেশন করে দেবেন। তো করে দেওয়ার পর আপনার এটি সাবমিট হয়ে যাবে ইমেল এবং তাদের কাছে এটা চলে যাবে এবং পেন্ডিংয়ে থাকবে। এই এক থেকে দুই দিনের ভিতরে আপনাকে একটি ইমেল দিবে যে আপনার এটা সাবমিট হয়েছে কি কি হয়েছে না। সো ভিউয়ার্স, এগুলো অ্যাপ্লাই করার পর আপনার এই এক দুই তিন এই তিনটি স্টেপ গ্রিন হয়ে যাবে এবং এটি লাল হয়ে থাকবে। এটি অটোমেটিক আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর অটোমেটিক এটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এরপর আপনি আপনার চিঠির জন্য অ্যাপ্লাই করবেন। সো গাইজ, তো আজকে এই পর্যন্তই। তো আপনি যে স্টেপ বাই স্টেপ দেখেছেন এরকম করলে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন।